দর্শক, কি আর বলবো, ধানের জমি এখন অ্যাপার্টমেন্টে পরিণত হচ্ছে। আস্তে আস্তে আমাদের খেলার মাঠ, আমাদের শৈশব, আমাদের যে এলাকা আশেপাশে সব এখন ভরাট হয়ে বাড়িঘর হয়ে যাচ্ছে। এক সময় হয়তো আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, পরবর্তী সময়ে আমরা এখানে আর দাঁড়াতে পারবো না, এখানে অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং হয়ে যাবে। এখানে অনেক সিটি ঢুকে গেছে, দেখছেন ওই দূরে আপনার সাইনবোর্ড দেখা যাচ্ছে, এখানে সব ওরা কিনে নিয়ে নিয়েছে কোম্পানির লোক অল্প দামে অল্প টাকায়। তাই বলছি, আজকে যদি আপনারা জন্ম পরিকল্পনা ওইরকমভাবে না করেন, তাহলে এক সময় জনগণের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে, তখন আর চাষি জমি থাকবে না, তখন আমাদের দেশের জায়গা থাকা সত্ত্বেও আমরা চাষবাস করে খেতে পারবো না, বাইরের দেশের থেকে আমাদের সব কিছু নিয়ে তারপরে আমাদের খেতে হবে বেশি টাকা দিয়ে। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের পরিস্থিতি। হ্যাঁ, দেখেন এই তো চারিদিকে, এই এক সময় আজ থেকে 10-5 বছর আগে আপনার এখানে আমরা ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, কিন্তু এখন দেখেন কত বিল্ডিং আইসা পড়ছে, কত মানুষ আইসা পড়ছে, হ্যাঁ, বাইরের এলাকা থেকে এখানে আইসা বাড়ি টাড়ি করছে। এখানে এক সময় অনেক ক্ষেত ছিল, অনেক জমি ছিল চাষাবাদের, কিন্তু এখন এই যে টিলা পড়ে আছে, এখানে কোনো চাষবাস হচ্ছে না। এই তো আমাদের বাংলাদেশ, আমাদেরই দায়িত্ব এই সব রক্ষা করার। তো আপনারা যদি চাষাবাদের দিকে পিছিয়ে যান, তাহলে আজকের এই বাংলাদেশ থাকবে না, এক সময় শহরে পরিণত হবে এই গ্রামগুলো, গ্রাম বাংলাগুলো। তো সবাই ভালো থাকবেন, গাছ রোপণ করবেন বেশি বেশি, আর কৃষি পণ্য উৎপাদনের জন্য আপনারা আগ্রহী হবেন, এটাই আশা আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, আশা করি আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায়।